Happy birthday, Ma! Happy birthday, Mimi! Happy birthday! Thank you! গুড মর্নিং, আই এম মৌমিতা, ওয়েলকাম টু মৌমিতাস গ্যালাক্সি। তো আজ হচ্ছে আমার বার্থডে, আর তো হ্যাপি বার্থডে টু মি। আর আমার সাথে সাথে হচ্ছে আজকে আমার ইউটিউব চ্যানেলেরও হ্যাপি বার্থডে, কারণ আগের বছর ঠিক এই দিনটা থেকেই আমি ভিডিও স্টার্ট করেছিলাম। তো হ্যাপি বার্থডে মৌমিতাস গ্যালাক্সি, কারণ মৌমিতাস গ্যালাক্সিটা তো খুব অনেক ভেবে চিনতে, মানে আমি প্রায় ধরতে গেলে আগের বছর বার্থডের আগের দিন আমি সারা রাত ঘুমাইনি, আরে কী চ্যানেলের নাম দিয়ে দেয়, কী চ্যানেলের নাম, মানে আমি নিজে ঘুমাইনি, আমার ভাইজিকেও ঘুমাতে দিই, বল না কী নাম দিয়ে দেয়, অনেক ভেবেচিন্তে এই নামটা দিয়েছিলাম। তো যেহেতু আমার বার্থডে প্লাস আমার ইউটিউব চ্যানেলের বার্থডে, তো আজকের দিনটাতে একটু স্পেশাল করতেই হবে না? আর তাছাড়াও কালকে ভাইকোটা যেহেতু খাওয়া দাওয়া আমার মানে করানো হয়নি, কাল যেহেতু জল মিষ্টি দিয়ে সব রেখে দিয়েছে, আমার বৃহস্পতিবার ছিল, নিরামিষ ছিল, ওই জন্য কালকে খাওয়া দাওয়া করাইনি, তাই আজকের ভাইকোটারও খাওয়া দাওয়া আছে। মানে সব মানে কতগুলো অকেশান একসঙ্গে, আমার বার্থডে, আমার ইউটিউব চ্যানেলের বার্থডে প্লাস ভাইফোটার খাওয়া দাওয়া, তো একসঙ্গে আজকে সব অকেশান সেলিব্রেট করা হবে। তো ঠিক আছে, চলুন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করবো, কারণ আজকে একটু ব্যস্ত থাকবো, কারণ রান্নাবান্না মা তো আর ওরমভাবে একা একা সব কিছু করে উঠতে পারবে না, রান্নাবান্নার দিকে ঢুকতে হবে। তো যতটুকু পারবো শেয়ার করবো, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। ছোট থেকে দেখে আসছি মায়ের সকালবেলা এক প্লেট মিষ্টি দেবে, মিষ্টি জল না দিলে মা খায় না সকাল থেকে। এদিকে মাটন কষা হচ্ছে, 2 কেজি মাটন, এই যে বাপ্পা রান্না করছে, দেখি দেখি এদিকে তাকা, মোটেই রান্না করেনি, আমি সবটা করে দিয়েছি, এক্ষুনি এসে কুন্তিটা ধরলো। করেছো তুমি রান্না করেছো? আসলে আমি আর আমার দাদা দুজনে রান্না করে, আমি এদিকে চিংড়ি মাছটা রান্না করছিলাম, এই যে চিংড়ি মাছ, আমি এই যে চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করছিলাম, আর দাদা এদিকে মাটনটা করছিল, কারণ এই 2 কেজি মাটন আমার কষতে না হাত ব্যথা হয়ে যাবে, দাদা করছিল, আর বাপ্পা এসে এই সবে একটুখানি খুন্তিটা ধরেছে। চিংড়ি মাছের মালাইকারি, এটা পুরো আমাদের গাছের নারকল পেড়ে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি করা হলো। মাটনও হয়ে এসছে, এবার ফ্রাইড রাইসটা হবে। দাদা এই যে ফ্রাইড রাইস করছে, মানে ফ্রাইড রাইসে তো মিক্সিং করতে হবে, একটা বড় গামলিতে, বল মাম্পা, এটা মনে হয় মাম্পু সেই ছোটবেলার চান করার গামলি না? ওটাই বাবাই দাদা, বাবাই দাদা, ফ্রাইড রাইস এখন ম্যারিনেট চলছে, এখনো সাদা ভাতও আছে, কারণ ফ্রাইড রাইস তো সবাই খায় না, বাপ্পা টাপ্পা তো একদম ফ্রাইড রাইস খেতে চায় না। দাঁড়া দাঁড়া, উফ বাবা, আমাদের গেস্ট এসে গেছে, ইনি হচ্ছে বার্থডে মানে বার্থডের জন্য ইনভিটেশন পেয়েছে, আর এ তো ভাই বোনার জন্য পেয়েছে। বার্থডে লাঞ্চ রেডি হয়ে গেছে, আমার বার্থডে লাঞ্চ প্লাস আমার দাদাদের ভাই ফোটার খাওয়া দাওয়া। এই যে এখানে একটা দাদা বসে গেছে, আর একটা দাদাকে মোটামুটি পার্সেল চলে গেছে, কি কি হয়েছে একবার বলে দি। ভেজ ফ্রাইড রাইস, আর এখানে হচ্ছে পালং শাক ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা আর পটল ভাজা, তার সাথে হচ্ছে চিংড়ির মালাইকারি, মটন কষা, চাটনি, পায়েস আর স্যালাড, ব্যাস এই হচ্ছে এবছরের হালকা ফুলকা লাঞ্চ। আর এখানে এদের অশান্তি চলতেই আছে, এখানে অশান্তি চলছে, এই যে ভাইও বসে পড়েছে, ভাই দাদা খেতে বসে গেলাম, কারণ বাপ্পা এখনো খেতে বসেনি, আর আমার মায়ের বক্তব্য আমার বার্থডে যখন আমি যতক্ষণ না খেতে বসবো কেউ আর খেতে বসতে পারবে না, ওই জন্য আমি খেতে বসে গেলাম, আর বাপ্পা এখনো পর্যন্ত স্নান করেনি, দেখা গামছা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওই যে গামছা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এদিকে দেখ চানটা কখন দিয়ে করতে বলছি, শুধু বলছি আমি এক্ষুনি করে নেবো, এক্ষুনি করছি, এই বলে বলে স্নান করতেই যাচ্ছে না, আমার দৌড়ো খাওয়া দাওয়া হয়ে গেছে, আরে বাবা আসে দৌড়ো, গুড বয়, এসো এসো, এই যে আমার ডোডো সোনা, আর এই যে আমি একটা নতুন মানে নাইটি পরেছি, নাইটি প্লাস হাউস কোট, এটা হচ্ছে মানে এটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমি নিজে পছন্দ করে গিয়েই কিনে এনেছি। তো যাই হোক লাঞ্চটা কমপ্লিট করে নিই, আবার দেখা হচ্ছে লাঞ্চ করার পর। আর এদিকে এই এনারা খাচ্ছেন, হ্যাঁ সবাই একটু দেখে দেখা তোর মুখটা, আমাদের ব্যাচ উঠে গেছে, এখন এই যে এই ব্যাচটা বসছে, সেকেন্ড ব্যাচ, দেখি বাবা কিরে বিষ্টু, হ্যাঁ রে বিষ্টু,
অত বড় মাংসটা নিয়ে বসেছিস? আরে এ খাওয়া শেষ করে দিয়েছে, ওষুধ ওই চার ওর ওই ওইদিকে নজর শুধু চাঁদনির দিকে। কি আর ডোডো এক পর এই সন্ধ্যাবেলা এলাম একটু কথা বলতে, আর এখন একটু সাজুগুজি করে নিয়েছি, কারণ এখন হচ্ছে কেক কাটিং এর সময়। আর সন্ধে নয়, এখন রাত হয়ে গেছে, 9:15 বেজে গেছে। তো এতক্ষণ ধরে ল্যাব খেয়ে খেয়ে মোটামুটি এতক্ষণে কেক কাটতে এলাম। আর কেকটা আপনাদের সাথে শেয়ার করব যে আমি কীরকম থিম কেক বানিয়েছি। প্রত্যেক বছর আমার নিজের বার্থডের জন্য তো কেক বানানো হয়, কিন্তু এবছর আমি বানিয়েছি আমার ইউটিউব চ্যানেলের বার্থডের জন্য কেক। মানে একটাই কেক বানিয়েছি, সেটা আমার বার্থডে প্লাস আমার ইউটিউব চ্যানেলের মানে মৌমিতাস গ্যালাক্সির বার্থডের জন্য আমি কেকটা বানিয়েছি। চলুন আপনাদের সাথে কেকটা শেয়ার করি, আপনারা দেখে নিন। এই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের বার্থডে কেক। আমি এটা অনেক দিন ধরে প্ল্যান করে রেখেছিলাম, আর মানে সুস্মিতা মানে যেই ম্যাডামের কাছে আমি কেক শিখলাম তাকেই আমি অনেক দিন ধরে বলে রেখেছিলাম যে আমাকে একটা এরকম থিমের কেক বানিয়ে দিতে হবে। আমি অনেক দিন আগে এরকম একটা প্ল্যান করে রেখেছিলাম, তো আমাকে খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে। মানে আমার এত পছন্দ হয়েছে যে আমি কি বলবো, কেকটা মানে ভীষণ পছন্দ হয়েছে। আমার বার্থডে কেক তো প্রত্যেক বছরই কাটা হয়, কিন্তু এই যে ফার্স্ট ইয়ার আমার ইউটিউব চ্যানেলের বার্থডে, এই কেকটা যে এত সুন্দর করে মানে ও বানিয়ে দেবে আমি সত্যি বুঝতে পারিনি। মানে আমি অনলাইনে যা দেখেছিলাম তার থেকেও অনেক সুন্দর হয়েছে দেখতে কেকটা, দারুণ হয়েছে। থ্যাংক ইউ রে সুস্মিতা, থ্যাংক ইউ, খুব পছন্দ হয়েছে কেকটা। আরে ওটা হাত লেগে কেক তুলে দিয়েছে, যাই হোক কেকটা কেটে নি, তা নাহলে আর বেশিক্ষণ বেঁচে থাকবে না। Happy birthday to you, happy birthday dear Moumita, happy birthday dear Moumita Galaxy. এটা কিন্তু মৌমিতাস গ্যালাক্সির জন্যই কেকটা কাটা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে ডোডো, আবার ডোডোকে একটু বলতে দাও, ডোডো বলো তো একটু হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মা, হ্যাপি বার্থডে মা। ভালো করে একটু খাওয়াই কি, আমি ফিফটে নিয়ে করে খাচ্ছ কেন এরকম? এটা তিনটা কেমন কেকটা, তিনটা শরীর খারাপ করবে, আমিও খাই না। থ্যাংক ইউ, একদম খেও না বাবা, বাবা পেটে লাগবে। বাতিটা জাল না, ছোট বেশি দাঁড়িয়ে আছিস কেন? আমাকে একটু খাওয়াতে হবে, সেটুকুও তোমাকে শিখিয়ে দিতে হবে। আর সুন্দর কর, সুন্দর কর, সুন্দর কর, এটা করতে আর নমস্কার করেনি, গালে ক্রিম লাগালো না, বাবা ক্রিম লাগাতে নেই, বাবা বাবা জানে না বাবা। আচ্ছা কেক কাটা হয়ে গেছে, তারপর বাকি কেক কাটা হয়ে যাওয়ার পর বাকি জ্বালানো হচ্ছে। সরি, আমার কেক কাটা হয়ে গেছে তারপর মনে পড়েছে যে আমার বাকি জ্বালা হয়নি, বুঝছেন? ক্যান্ডে যাই হোক, বাকি জ্বালা হয়নি। হ্যাঁ জেলে দিলাম, এই যে আমার বোন জেলে দিল, এবারে আমি এই হাতে অবস্থাতেই আমি পু দিয়ে নিভিয়ে দিচ্ছি, আর লাগাতে হবে না। হাতালি দাও, হাতালি দাও, হ্যাপি বার্থডে বল, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে, হ্যাঁ এটা দাও, হ্যাপি বার্থডে দিয়ে মা বল, হ্যাঁ
যাচ্ছি হ্যাঁ ঠিক আছে সবাই হাততালি দাও আমার কেক কাটা হয়ে যাওয়ার পর আমি ক্যান্ডেল জ্বালাচ্ছি কার হ্যাপি বার্থডে কার হ্যাপি বার্থডে হবে অনেক দিন ওই চন্দনের ফটোটা দিয়ে দিতে আমার মা ফটা দুপুরবেলা দিতে ভুলে গেছে সেটাও এখনই দেবে সব আমি এত সুন্দর মেকআপ করে সব গুছিয়ে নিয়েছি না আমি মেকআপ মেকআপ করেছি এখনই দেবে দোষটা আমারই ছিল আমি ভুলে গেছি আমাকে বলেও নি আর আমার মাথা থেকে চলে গেছে না তুমি আমাকে বলো নি ও কি করছে মিটে গেল মোটামুটি একদম রাত্রিটা এখন 11:30 হয়ে গেছে এবারে ডিনার করছি বাপ্পাই যে বসে ডিনার করছে এখানে আর মা করছে আর আমি এই টেবিলে বসে বসে একটু ডিনার করব কারণ আমি আর মেঝেই বসে খেতে পাচ্ছি না টেবিলে বসে বসেই খাবো আর টেবিলটাই আমাদের খাওয়া হয় না কারণ এই টেবিলটায় মানে আমি ওই হাতে করে ধরে খেয়ে খেয়ে বাড়িতে এমন অভ্যেস হয়ে গেছে বসে হাতে করে ধরে ধরেই খেয়ে নিই টেবিলটাই আর খাওয়াই না টেবিলে আমাদের মানে আমাদের এই ডাইনিং টেবিলের ওপর সারাক্ষণ সব জামা কাপড় হ্যান ত্যান ব্যাগ ত্যাগ থাকে ওই জন্য আর টেবিলে খাওয়া হয় না তো ডিনারে মা কী করেছে ডিনারে বললাম কিছু করতে হবে না পেট সব ভার হয়ে আছে ভাল লাগছে না কিছু খেতে মা একটু রুটি করেছে আর মাংস আছে আর একটু বাপা মাংস খাবে না বলে বাপার জন্য একটু আলুর তরকারি করেছে এই হচ্ছে যে ডিনার ডিনার আমি একটা রুটি নিয়েছি কারণ আমার আর খেতে ইচ্ছা করছে না একটা রুটি মাটন কষা আর হচ্ছে এই আলুর তরকারি ব্যাস এই হচ্ছে ডিনার ডিনারে আর কিচ্ছু নেই আর এই যে বাপ্পা এখানে বসে খাচ্ছে ডিম বাবা ডিম ভাজা খাচ্ছে ডিম ভাজা ডোডো ডিম ভাজা খাসনি অ্যাসিডিটি হবে তো আজকের মতো বার্থডে ব্লগ শেষ আর এখন অনেক রাত্রি হয়ে গেছে 12:15 বেজে গেছে আর ডোডো এখনো পর্যন্ত ঘুমোয়নি এখনো বদমাইশি করছে ওর বাবা শুয়ে পড়েছে ও এখনো পর্যন্ত শুয়ে হলি তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো গুড নাইট টাটা